হ্যাঁ ভাই, কো নিচে যান তো একটু দেখি, ফুটারে দেখতেছি না। ও এই যে এটা হাইড করে দেন তো, এই যে একটা হাইড নিচে দেখেন একটা অপশন আছে আপনার স্ক্রিনের উপরে, স্টপ শেয়ারিং এর পাশে হাইড। হ্যাঁ হাইড, হাইডে দেন। হ্যাঁ আরেকটা কি জানি, সেসে থাক সমস্যা নেই। সো এটা কিন্তু একদম সিম্পল ফুটার, কিছু নাই। তো এখন আপনার আর কি চেঞ্জ করে আর কি সরাবেন বলেন। আচ্ছা, এই এই এখানে এখন মানে আমি যে ফেসবুকে অথবা এসে বলতাম যে এই পেজটাই দিব, এই হ্যাঁ ফ্ল্যাটটা হ্যাঁ এই দিব, লিঙ্কটা তাহলে দিবেন। এখান থেকে শুধু কি আমার ওই এই লিঙ্ক এই উপরে এই লিঙ্কটা কপি করে এখানে ই করলে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ অ্যাড এর এটা ডেস্টিনেশন কি ইউআরএল এ কপি? এই লিঙ্কটা দিবেন, বা যে প্রোডাক্ট দিতে চান ওই প্রোডাক্টের লিঙ্কটা দিবেন। সো সে ডাইরেক্ট ক্লিক করে এখানে আসবো, আর এই যে ডিসক্রিপশনে প্রোডাক্টের সুন্দর করে ডিসক্রিপশন লিখে রাখবেন, কালার টালার বোল্ড টোল কইরা, বাস। তো এখানে লিখে কোনো কিছু এখন ডিস্ট্রাক্ট হইবো না, সিম্পল। উপরে একবার অর্ডার বাটন দেখবো, নিচে পড়তে পড়তে নিচে যে অর্ডার বাটন থাকবে, আপনি চাইলে নিচে আরো যে অপশন আছে এটিও হাইড করতে পারেন নিচে মানে দেখেন। এই যে এই হ্যাঁ এইখানে যদি অ্যাড টু অর্ডার বাটন না চান, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট বাটন বাদ দিতে পারেন, অ্যাড টু কার্ট দরকার নাই। আবার হোয়াটসঅ্যাপ যদি না লাগে না বাদ দিতে পারেন, হ্যাঁ অ্যাড টু কার্ট বাদ দিতে পারেন আপনার বিজনেস মডেলে, অথবা হোয়াটসঅ্যাপও বাদ দিতে পারেন। আবার এখানে নিচে দেখেন, এখানে এইখানে যে বলি কি, এইখানে যে একটা ছবি তো আছে, হ্যাঁ এখানে কি মানে এই এতে দিয়ে আর একটা তো ফুল একটা ছবি দিব, এরকম দুটো ছবি কি এরকম অ্যাড করা যাবে? হ্যাঁ হ্যাঁ আপনার প্রতিটা প্রোডাক্টে তো চারটা ছবি অ্যাড করতে পারবেন, আরো আরো দুইটার অপশন আছে, অ্যাড করলে নিচে নিচে আয়া পড়বো। আবার আপনি এটার মধ্যে ভিডিও অ্যাড করতে পারবেন। আপনি একটা কাজ করেন, এই গুগলে একটা নতুন ট্যাব নেন, নতুন ট্যাব নেন, হারামাইন মার্ট লেখেন গুগলে, দেখেন সে কিভাবে বানাইছে। একটা ট্যাব নেন নতুন, হারামাইন মার্ট লেখেন, হারামাইন মার্ট। হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটে যান না, এটা আল হারামাইন ভাই, এটা না হারামাইন মার্ট, বিডি লেখেন তো, এটা না এটা না হারামাইন মার্ট, শেষে বিডি লেখেন হারামাইন মার্ট বিডি। হ্যাঁ এটা, হ্যাঁ ধরেন আপনি একটা প্রোডাক্ট ওপেন করেন, তার প্রোডাক্ট সে চা কয়েকটা প্রোডাক্ট নিয়ে কাজ করে, একটা ঘড়ি ওপেন করেন, হ্যাঁ নিচে যান তো, এটার ভিডিও আছে নাকি, নিচে যান, দেখেন সে কি সুন্দর করে জাস্ট একটা বাটন রাখছে, ঠিক আছে যে তিন চারটা ছবি দিছে। আর ওই যে এই রিলেটেড দিয়ে তো আবার হ্যাঁ দেখি এই এই রিলেটেড ইউআর সে আছে আছে, ট্রাই আপনি করাই এটা না করতে চাইলে চান না? এই রিলেটেড কি আপনার দরকার আছে নাকি নাই? নাই না তাইলে এটাও আপনি হাইড করে রাখতে পারবেন, সে রাখছে আপনি হাইড করতে পারবেন, বাটন হাইড করতে পারবেন, ওই যে রিলে আছে। আবার আচ্ছা এটার একটু হোম পেজে যান, আবার হোম পেজে যান, লোগোতে ক্লিক করে একটু নিচে যান তো, স্ক্রল করে একটা ঘড়ি আছে দেখেন, ওটার মধ্যে মেবি ভিডিও অ্যাড করছে। ওই ঘড়িটা কই, এই যে গরিব, এইগুলো ওই ঘড়িটা হাইড করে রাখছে। আচ্ছা যে কোনো একটা ক্লিক করেন, দেখেন ভিডিও আছে নাকি। হ্যাঁ নিচে যান দি, ছবির নিচে ভিডিও থাকে সাধারণত, না এই ভিডিও অ্যাড করেন, আপনি চাইলে যে ছবির নিচে একটা ভিডিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে অন্য মানে প্রোডাক্ট অ্যাড এখানে করছে। হ্যাঁ হ্যাঁ এই ছবির নিচে একটা ভিডিও থাকবে। তাহলে এই যে চারটে মানে যেখান থেকে প্রোডাক্ট অ্যাড করে ওইখানে কি চারটে মানে ছবি অ্যাড করার ই আছে? হ্যাঁ 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 যেখান থেকে এটা একটা তো করছেন না, আরো শুধু তিনটার অপশন একটাই, খালি আছে দেখবেন, ওইখানে যা আপলোড অ্যাড করে দিবেন। আচ্ছা ওইখানে আমি একটু দেখি, হ্যাঁ দেখেন এলো প্রোডাক্ট বক্স, প্রোডাক্ট এলো, অ্যাড প্রোডাক্টের ভিতরে থাকবে না? হ্যাঁ প্রোডাক্ট ম্যানেজারে যান, ডিফল্ট প্যানেলে যান, ওইখান থেকে প্রোডাক্ট ম্যানেজারে যান। দুই নম্বরে আপনি তো ব্র্যান্ড ম্যানেজারে গেছেন ভাই, এটা না, আবার ডিফল্ট প্যানেলে যান, দুই নম্বরে প্রোডাক্ট ম্যানেজার।